ঢাকাতে জ্যাম নাকি তারই কারণে তিনি শুধু একথা বলছেন না নেচে গিয়ে বলছেন তিনি কিন্তু সঙ্গীত শিল্পী তারপরেও দেখতে তিনি নায়িকার মতো আপনারা ধারণা করতে পারছেন আমি কার কথা বলছি আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া কথা বলবো আজকে তার সাথে আর জানবো তিনি কেন বলছেন ঢাকাতে জ্যাম সবাইকে স্বাগত জানাই বিজয় টিভির আয়োজন স্টার কাস্টে আপনাদের সাথে আছি আমি নুসরা হ্যান কেমন আছেন খুবই ভালো আছি গুড এত বেশি চার্মিং এত একেবারেই একটা লুকে সবসময় হাজির হওয়ার রহস্যটা কোথা থেকে আসলে রহস্যটা কি কোথা থেকে আসে এত সিক্রেট ব্যাপারগুলো আমি আসলে চেষ্টা করি যে একটু ভার্সাটাইল গান করার জন্য সেটা হতে পারে রক গান সফট ম্যালোডি গান রোম্যান্টিক গান হতে পারে সেটা একটু ডান্সিং সং সং যেটাই হোক না কেন তো গানটা গাওয়ার পরে যখন আমি পরবর্তীতে সেটা শুনি শোনার পর আমার মাথার ভেতর আসলে তখন থেকেই খেলতে থাকে যে আমি এটা নিয়ে কী করবো তো আমি রিসার্চ মানে রিসার্চ করতে নেমে চাই আর রিসার্চ করতে নেমে যে আমার যেটা হয় যে সারাদেশ ঘুম হারাম হয়ে যায় আমি রিসার্চ করতে করতে আর এই ঢাকাতে জ্যাম নিয়ে আসলে বেশ অনেক প্ল্যানিং ছিল সত্যি কথা বলতে কারণ এটা বেশ কিছুদিন আগে গানটা আসলে করা পরিকল্পনা কি করে এলো এই আইডিয়াটা কী করেলো যে ঢাকার জ্যামে আমরা সকলে অতিষ্ঠ এটা অন বা অফ ইয়ারে না কেন আমরা সবাই কিন্তু আসলে সাফার করি তো এই জিনিসটা নিয়ে বা এই টপিকটা নিয়ে একটা গান হতে পারে এই পরিকল্পনা কিভাবে এলো মাথায় এটা মোটেও পরিকল্পনা না আমার পরিকল্পনা না যিনি লিখেছেন তারও পরিকল্পনা না এটার মধ্যে একটা কাহিনী আছে আসলে আমার গানের টিউন মিউজিক এভরিথিং করেছে হচ্ছে অমলান চক্রবর্তী আহ উনি হচ্ছে কলকাতায় আছেন এখন উনি বোম্বেতে কাজ করছেন এবং তার জনপ্রিয় অঢেল গান আসলে সিনেমার গান আসলে আমরা শুনতে পাই এবং অনেক জনপ্রিয় জনপ্রিয় গান শুনতে পাই তো তিনি আসলে আমাদের বাংলাদেশে কিছু কাজের জন্য ঢাকাতে আসে এবং ঢাকাতে আসার পর যখন ব্যাক করছিল কলকাতাতে তখন সে একটা জ্যাম পায় তো জ্যামের মধ্যে সে মানে হয় না যে একটা চিন্তা করতে করতে ভাবনাতেই তার এসে গেছে যে ঢাকাতে এত জ্যাম এটা নিয়ে একটা গান হলে কেমন হয় মন্দ হয় না ঠিক তখন তার মাথার ভেতরে ঢাকাতে জ্যাম নিয়ে একটা প্ল্যানিং চলছিল এবং আমার বন্ধু এবং আমাদের সবার পছন্দের আর কি শিল্পী জুয়েল মর্শেদ আমার খুব কাছে তো জু মানে তখন তার সাথে কমিউনিকেট করে অমলান্দা আসলে জুর সাথে কমিউনিকেট করে কমিউনিকেট করার পরে জু তখন সুদীপ কুমার দীপ ভাই যিনি আমাদের ফিল্মের অনেক অনেক গান আসলে উপহার দিয়েছেন এবং জনপ্রিয় জনপ্রিয় গান আসলে তার কাছ থেকে তার লেখনিতে পেয়েছি আমরা তো গানে যেহেতু একটু চটকা গান আর দীপ ভাইয়ের লেখনির মধ্যে একটা চটকা গানের একটা ভাইভ খুব সুন্দরভাবে আছে তার হ্যাঁ টুইস্ট থাকে তো যখন অমলান্দা জু এবং দ্বীপ ভাইয়ের সম্মিলনেই আর কি এই গানটা সুন্দর একটা লিরিক্যালি দাঁড়ায় এবং পরবর্তীতে অমলান দা সেটাকে সুর করে সুর করার পরে জুয়ের মাথায় প্রথম আসলে আসে যে এই গানটা আসলে কর্ণিয়াকে দিয়ে গাইলে গাওয়ালে খুব ভালো হবে তো আমাকে ও যখন গানটা মেখে হলো মেখা হওয়ার পর আমাকে যখন পাঠালো তখন আমি গানটা শুনেই আমার ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা এটা গান কারণ এরকম টাইপ এমন একটা হ্যাঁ ফিল্মে থেকে যদি শুরু করে আমরা প্রত্যেক অংশের কথাই যদি বলি পুরোই কিন্তু একটা সিনেমার টেস্ট পাওয়া যায় তো যখন এই গানটা শুনেছি এটা কোন সিনেমা গান বলে না না এটা একটা অডিও গান আচ্ছা তুমি গাও আগে তারপরে দেখা যায় কি হয় তো যাই হোক আমি গানটা গাইলাম তো গাওয়ার পরে আসলে বেশ কিছুদিন আমরা অপেক্ষা করছিলাম একটা বিভিন্ন জায়গায় আসলে এই গানটা দেওয়ার কথা ছিল কিন্তু আসলে গানটা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট চাচ্ছিল ভিডিওতে তো সেটার অ্যামাউন্ট বেশ অনেকটাই ছিল সব মোটামুটি অনেক ডিরেক্টরদের সাথে হ্যাঁ মোটামুটি আমাদের বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় অনেক ডিরেক্টরের হাতে মানে ভিডিও যারা করেন বা ফিল্ম যারা করেন তাদের আমি নাম না বলি তাদের হাতেও গিয়েছিল আসলে এবং মানে মোটামুটি সবার কাছে যাওয়ার পরে যখন এত এত বিগ একটা অ্যামাউন্ট এসে যায় চিন্তা করছিলো একটা হবে কি হবে না তো অনেক ব্যাটে বলে মিলে নাই পরে আমি লাস্টে আমি জুকে রিকোয়েস্ট করলাম যে জু যেহেতু এই গানটা আমি গেছি তুমি একটা কাজ করো আমাকে এই গানটা দাও আমি আমার মতো করে ভিডিওটা করে হ্যাঁ তখন তো আমি আসলে দুই থেকে আমি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা চালানো শুরু করি কর্ণিয়া নামে তো মোটামুটি টুকটাক করে গান আমি দেওয়া শুরু করেছি কিন্তু এই গানটা কিন্তু আমার আগে থেকে মোটামুটি ছিল প্ল্যানে কিন্তু হয় না যে ব্যাটে বলে মিলছিলো না কারণ এবার আমি যে ভিডিওটা করেছি এই ভিডিও নিয়ে বেসিক্যালি আমার ভিডিও করেছে হচ্ছে রাজশঙ্কর বিশ্বাস আমার বেশ কয়েকটি কাজ ও করেছে যেমন প্রেমে পাগল গানটি ওর করা ছিল ওই গানটা খুব দুর্দান্ত হয়েছিলো ভিডিওটা সব মিলিয়ে একদম পুরো র ছিল তো শেষমেশ আসলে রাজশঙ্কর বিশ্বাস ওর কাছে আমি যাই এবং বলি যে ও আমার ছোটো ভাই যেহেতু ভাই তুই আমাকে যেমনেই হোক না কেন করে দিতেই হবে করে দিতেই হবে এবং এবার ঈদে আমি রিলিজ কিভাবে কি করব আমি জানি না কিন্তু করেছে যে হোক বিভিন্ন শ্রোতাদেরকে একটা গান উপহার দেব আসলে আমরা আসলে যেহেতু আমাদের দর্শকদেরকে নিয়ে কাজ করি আমরা সবাই তো চেষ্টা করি যে একটা সুন্দর একটা উপহার গানের মাধ্যমে একটা সুন্দর একটা উপহার যদি দেওয়া যায় সেটা আমার কাছে মনে অনেক ভালো লাগে আবার ইনফ্যাক্ট আমার অডিয়েন্সটাও সবসময় এক্সপেক্ট করে যে এই ধরনের গান চাই আপু ঈদ আপনার কি গান আসছে বা ভ্যালেন্টাইনে কি গান আসছে মানে একটা ধামাকা থাকে হ্যাঁ যেহেতু একটা বিগ প্রজেক্ট ছিল এই আপনারা ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবেন গানটা আসলে এরপরে আমরা রাজের সাথে কথাবার্তা বলে আমরা চিন্তা করলাম যে ঢাকাতে জ্যাম যেহেতু সো আমাদেরকে জ্যামের মধ্যে কিছু একটা করতে হবে মানে রোড মেইন রোডে একদমই আমি ওই টপিকে আসতে চাচ্ছিলাম যে সিনেমাটির গ্রাফির কথায় যদি আসি একদমই এই যে জ্যামের মধ্যে বা রাস্তার মধ্যে আপনি যে শুটিং করলেন অভিজ্ঞতা কেমন হলো ও দুর্দান্ত এই এই অভিজ্ঞতা শুধুমাত্র not এই অভিজ্ঞতা প্রথম থেকে যেই অভিজ্ঞতা অর্জন করেছে এই গানটা নিয়ে মানে এটা আসলে বলে শেষ করা যাবে না মানে অনেক পরিশ্রম আছে গানটার জন্য এই গানটা যখন আমি রাজার সাথে কথা বলছিলাম এর পরবর্তীতে এটা পুরোটুকো ভিডিও করার কথা ছিল কিন্তু আমার হ্যাঁ কিন্তু গানটা আসলে তুলনামূলক মডেল নিয়েছেন হ্যাঁ আপনার গানে এই গানটা আসলে একটু বড় মানে এখনকার গানগুলো খুব ছোট ছোট হয়ে থাকে মানে একটা স্থায়ী এবং অন্তরা কিন্তু এই গানটাতে একটা স্থায়ী এবং দুটো অন্তরা তো আমি আসলে তো অ্যাজ এ सिंगर ওকে ফাইন কিছু কোন জন পারফর্ম করতে পারবো এটা আমার জন্য পসিবল বাট এত লং টাইম পারফর্ম কে করবে আমার মনে হয় যে আপনি রিস্ক নিয়ে যদি করে ফেলতেন হয়েছে না 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 আমি একদম রিস্কলিং ভুল না হয়েছে তো হয়তোবা কিন্তু জিনিসটা ভালো লাগত না আমার কাছে গেমি লাগতো কিন্তু আমার পরে আমরা আমি আর রাজ মিলে প্ল্যান করলাম ইনফ্যাক্ট আমার বাসার সবাই প্রনমীকে অনেক বেশি লাইক করে সো প্রণমীর পারফরম্যান্স দুর্দান্ত এবং ওর বেশ অনেকগুলো গান ও করেছে যেগুলো হচ্ছে ও আসলে একটা লক্ষ্মী একটা মেয়ে হ্যাঁ দর্শক প্রিয়তা পেয়েছে ওর নিজস্ব একটা গন্ডি আছে দর্শক আছে যারা প্রণমীকে ভীষণ পছন্দ করে তো প্রণমী আসলে খুবই এটাকে কি বলবো এনার্জেটিক একটা পারফর্মার আমি বলবো সো আমরা ওর সাথে মিট করতে ধাম করে চলে গেলাম ওর সাথে ওর বাসায় দেন ওর হাতের কাছে যা আছে ও ড্রেস নিয়ে আমি বললাম যে এই করে পরবা এই তুমি ঠিক করবা তোমাকে আমি এই লুকে দেখতে চাই আমি চাচ্ছিলাম যে আমি সব সময় চাই যে আমার ভিজুয়ালি আমার ভিডিওগুলো আর কি একটু কালারফুল হবে একটু ফেস্টিভ একটা ভাই হ্যাঁ ফেস্টিভ তো মাস্ট এন্ড কালারফুল মাস্ট আমার দেখতে যাতে সুন্দর লাগে যেহেতু দেখতে যাতে সুন্দর লাগে প্রত্যেকে আমার ডান্সের যারা আছে আমার ডান্স কোরিওগ্রাফার ছিল হচ্ছে ফ্লাই ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে আমরা যখন যোগাযোগ করলাম তারপরে হচ্ছে আমরা কিছু ও স্টেপ দিল ইনফ্যাক্ট কিছু এরকম এরকম একটা স্টেপ আছে যেটা আমার ডিরেক্টরই দিয়েছে এভাবে করতে হবে গাড়ি দিতে হবে হ্যাঁ তো যাই হোক ফারুক ভাই সুন্দর একটা ডান্সিং একটা স্টেপ দিল যেটা আমরা আসলে সবাই মিলে অলরেডি করতে পারি হ্যাঁ রপ্ত করতে পারি এবং সবাই এটা নিয়ে টিকটিক টিকটক রিলস মানে দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমাকে ট্যাগ করছে তো যাই হোক এর পরবর্তীতে হয়ে গেল তো মোটামুটি অনেকজন এরপর আমরা কোনো ছেলে মডেল রাখবো কিনা আমি তো বলছি যে এখানে তো আসলে মেয়ে ডিমান্ড বলছি ছেলে করতে বলে না একটা ছেলে তো রাখবে লাগবে সে কে আছে মানে এত পরিচিত কাউকে নেওয়ার দরকার নেই তখন বললো না না একজন একটু আপকামিং আছে যাকে আমরা নিতে পারি এই জিনিসটা ভালো লাগবে ও হচ্ছে শিশির সর্দার ও আমাদের ছেলে মডেল ছিল আর একজন ছেলে মডেল ছিল তো দুজন ছেলে মডেলকে আমরা নিলাম এবং লাস্ট মিনিটে সব বললাম না ধাম ধাম করে লাস্ট মিনিটে হলো এই যে বৃদ্ধের বৃদ্ধ একজনের মুখে যে ফোনের বিষয়টা এই চাচা রাখবো চাচা এটা মাথা থেকে এলো আচ্ছা এটা আসলে আমরা মিরপুর একটা জায়গা মানে আমরা শুটিং করেছি যে যে জায়গা সেটা একটু বলি আগে সেটা হচ্ছে গুলশান মোড়ে একদম যে আহ আমাদের সবসময় হ্যাঁ সিগন্যাল থাকে এবং আমাদেরকে এটার জন্য একটা পারমিশন নিতে হয়েছে সেখানে আমি আহ অনেক অনেক থ্যাঙ্কস জানাই আমাদের পুলিশের যারা ভাইয়ারা আছেন তারা সবাই খুবই কোঅপারেট করেছেন আমাকে গানের ব্যাপারে এই গানটার ব্যাপারে এবং তারাই আসলে থেকে আমাকে আমার যেন কোনো মানে হ্যাঁ কোনো যাতে প্রবলেম না হয় যেহেতু আমরা শুটিং করছি কোনো যাতে কোনো প্রকার যাতে প্রবলেম না হয় তারা আমাকে খুবই সাপোর্ট করেছে তাছাড়া যেহেতু তাদের কাছে অনুমতি নেওয়া তো আরও একটা যে একটা রোড আছে তে আমরা একটা মেইন রোডের উপর সেট ফেলে শুটিং করেছি তো ওইখানেও আসলে পারমিশন নিতে হয়েছে তো আর একটা হচ্ছে গ্যারেজে করেছি আর লাস্টে যেটা করলাম হচ্ছে আপনি যেটা বলছেন চাচার কথা সেটা কথা হ্যাঁ হ্যাঁ ওনাকে পেয়েছি হচ্ছে আমরা মিরপুর দুই নাম্বারে সনি সিনেমা এর পাশে ঠিক আছে ওখানে আসলে আমরা একটা জায়গায় একটা শুটিং করলাম জাস্ট অলি গলি বল গানের কথার মধ্যে আছে অলি গলি মরে তো ওই অলি গলিতে গিয়ে চাচাকে যখন ডিমান্ড ছিল ওখানে চাচা অলরেডি কিন্তু আছে একদম অরিজিনাল চাচা মানে সে কোনো অ্যাক্টর ছিলেন না তিনি অরিজিনাল ছিল অরিজিনাল ছিল এবং এটা নিয়ে সবাই আশেপাশে যারা ছিল সবাই চাচাকে নিয়ে ফান করতেছিল যে চাচা সেই হচ্ছে হ্যাঁ মানে মজা করছে কিন্তু চাচাকে আসলেই ভীষণ সুন্দর লাগছিল ওখানে ফুলের দোকানে ছিল আরও একজন মামা তারাও ছিল সব আর কি ন্যাচারাল আর আরেকটা জিনিস ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে আমার ড্রেস আমার ড্রেসটা আসলে আমি যখন প্ল্যান করি এটা আমি আমার এক ফ্যাশন ডিজাইনার আছে আমার ওর সাথে বেশ কয়েকটা কাজ করা হয়েছে যেমন আমার হিরো গানটা ও করেছে ওর ডিজাইনে ছিল আর আমার আরেকটা গান হচ্ছে খেয়ালিমন এই দুটা গানেই ওর ড্রেস আপ ছিল বাট ও ঢাকা ঢাকার বাইরে একটু থাকছে তো ওর বিয়েতে আমি তখন দেখেছিলাম ওর লেহেঙ্গাটা ছিল হচ্ছে এরকম রিক্সার তৈরি করা ডিফারেন্ট করা ছিল তো আমি পরেছি ওর কাছেই আমি আসলে বেসিক্যালি ওর সাথে কথা বলছিলাম যে আমার একটা কাজের জন্য তোমার এই ড্রেসটা কি পসিবল কিনে দেওয়া তাহলে আমার জন্য ইজি হতো তো আমাকে বলছে আপু ওষুধ ওইটা আসলে একটু প্রবলেম আছে ওইটা তো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না তারপরে আমি বলছি তখন আমি চিন্তা এটা বিপদে পড়ে গেলাম পরে আমি কি করলাম আমার এই ড্রেসটা এই নি হওয়া বানাতে হবে তো দশ দিন আগ থেকে শুরু করলাম আমি যে যেখানে রিক্সার হুড বানায় একদম মেইন ওইখানে চলে গেলাম চলে গিয়ে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি রিক্সার হুট কিনলাম আমার যে টেইলার আছে তার সাথে যোগাযোগ করলাম জাহিদ ভাই তো জাহিদ ভাইকে বললাম যে আমাকে এই বানা দিতে হবে আচ্ছা ঠিক আছে আপু আপনি নিয়ে আসেন কতটুকু কীভাবে কি ও আমাকে ফোনে বলে দিচ্ছে আমি তখন রিক্সার হুট কিনে এনে তাকে দিলাম এবং সে সুন্দর করে একটা ড্রেস অ্যারেঞ্জমেন্টের জন্য কেরানিগঞ্জ থেকে রিক্সার হুট ও মাই গার্ড এটা এটা আসলে ভাবা যায় না আহ মোটামুটি আহ দশ দিন লেগেছে আমার এই ড্রেসটা মেক করতে এবং সুন্দরভাবে সেটা কমপ্লিট হয়েছে আলাম থ্যাংক ইউ এখন জুতা নিয়ে যদি কথা বলতে চাই এটা আসলে হচ্ছে আমার অনেক দিনে একটা জুতা ছিল যেটা আসলে আশেপাশে হয় না যে একটু টাইম হয়ে গেলে হ্যাঁ টাইম ওভার হয়ে গেলে ওইটার চলে গেলে ওইটার ইয়ে উঠে যায় হম পুর থাকে বা লেদারগুলো উড়তে থাকে এক্স্যাক্টলি তো ওটা যখন উঠে গেল ওটাকে কি করা যায় সেটা নিয়ে আমার মাথা মানে হঠাৎ করে ফোন স্ক্রলিং করতে করতে একটা জিনিস দেখার পর আমার মাথার মধ্যে হ্যাঁ আমি একটা আমার জুতা লাগবে জুতাতে আমি এরকম ডিজাইন করব খে তারপরে আমি ওই জুতাটা খুঁজে পেলাম খুঁজে পেয়ে আমি দোকানে গিয়ে আমার পছন্দ মতো জিনিসপত্র কিনে আমি নিজেই একদিনের মধ্যেই জুতাটা কমপ্লিট করছি পুরনো জিনিসকে আবার নতুন করে ফেলা হলো তাই তো হ্যাঁ মানে একেবারেই কিন্তু বেশ একটা রিসাইকেল আইডিয়াও ছিল থ্যাংক ইউ সো সব মিলে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আমার এই জার্নিটা ঢাকাতে জ্যামের জার্নিটা আমার ভীষণ পছন্দ পছন্দের তো এখন জানি না আমার দর্শকরা কতটুকু পছন্দ করছে গানটি তো আমি এখন পর্যন্ত পজিটিভ আমরা দর্শক কতটুকু পছন্দ করছে কতটুকু সাড়া পাচ্ছেন এই বিষয়ে কথা বলবো কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসি ওকে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতি নেবার দেখতে থাকুন বিজয় টিভি আর ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে প্রিয় দর্শক বিরতির পরে স্বাগত বিজয় টিভির আয়োজন কাস্টে আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া কথা বলবো তার সাথে আমরা গানের কথায় ছিলাম ঢাকাতে জ্যাম ঢাকার জ্যাম মানে হচ্ছে বিরাট একটা টপিক কথা বললে বোধহয় শেষ হবে না এরকমই আমাদের আলোচনা এরকম দিকে যাচ্ছে গানের সাড়া কতটুকু পাচ্ছেন এটা একটু জানতে চাই এখন পর্যন্ত আসলে গান নিয়ে হয় না যে প্রমোশন করা বা কিছু একটা এরকম কোনো কিছু করা হয়নি বাট আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স কারণ আমি এই গানটা আসলে যখন থেকে পেয়েছি তখন থেকে মাঝে মাঝে আমি টিভি লাইভে বা স্টেজে ওপেন ইয়ার এই গানটা একটু করতাম তো যখন করতাম সবাই আমাকে জিজ্ঞেস করতো যে আপু ভিডিওটা কোথায় ভিডিও তো পাচ্ছি না আমাকে মেসেজ ভিডিও দেখার হ্যাঁ আগে একটা মানে গানের নামটা একটু ডিফারেন্ট ঢাকাতে জ্যাম তো এই গানটা আসলে কবে আসবে মানে ওয়ারটা শুনলেই তাদের পরে গুণ বিচারী ব্যাপারটা কিন্তু এখন অনেকটা তেমনই হয়ে গেছে আমরা যেকোনো একটা গান আগে যেমন হতো যে অডিও শুনতে অনেক পছন্দ করতাম কিন্তু যেটা হয়েছে যে কালের পরিবর্তনের সাথে সাথে কালের বিবর্তনে কিন্তু এখন আমরা শুধুমাত্র শুনেই খান্ত হচ্ছি না আমাদেরকে দেখতেও হবে আমি একজন শ্রোতা হিসেবে এই কথাটি আমার আমার কাছে মনে হয় যে খুব আসলে সময়ের সাথে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আর যেহেতু এখন সবার হাতে স্মার্টফোন এবং আমরা টিভিও কিন্তু খুব একটা আমরা দেখি না কিন্তু স্মার্টফোনে চলে ওই জন্যই জন্যই বলছি আমার এই বলা শেষ হয়নি কারণ টিভি নিউজ এভরিথিং আমরা ফোনের মাধ্যমে পাচ্ছি তো যেহেতু একটা ডান্সিং একটা সং এবং যদি ভিজুয়ালি সেটা দেখা হয় আমার মনে হয় যে গানের যে ব্যাপারটা এটা আমরা মানে একঘেমি তা আমার মনে থাকবে না আর এখন এটা আসলে চলো আমি শুরু হয়ে গেছে আর কি কিছু করার নেই আপনি তো ছিনায় ধর্মে সেখানে কনসার্ট করতে গিয়েছিলেন কেমন অভিজ্ঞতা হয়েছে ও ঢাকাতে যে আসার কিছুদিন আগে আমি ঈদের পরপরই গেলাম হচ্ছে জিনাদে স্টেডিয়ামে ঈদের পুনর্মিলনী একটা অনুষ্ঠানে নাইনটি থ্রি ব্যাচ ব্যাচ হ্যাঁ আই গেস হ্যাঁ তো ওখানে প্রোগ্রাম করতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমাদের এলাকার মানুষরা মানে বেশ একদমই নিচের কথা আর আসলে তারা খুব সাদরে আমাকে গ্রহণ করেছে এবং তারা সবাই মানে কি বলবো যখন আমি পারফর্ম করেছি সবাই একসাথে আমার সাথে গেছে ইনফ্যাক্ট আমি যে গানগুলো আসলে করে থাকি সেখানেও আমাকে যেমন প্রেমী পাগল গানটা রিকোয়েস্ট করছে কি রিকোয়েস্ট আমরা আমি গান করি নিজের গানের রিকোয়েস্ট আসলে তো ভালোই লাগবে গান অনেক আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর নিজস্বতা প্রকাশ করতে তার কণ্ঠের কি ধরন সে তার কি বৈশিষ্ট্য এটা প্রকাশ করতে মৌলিক গান খুব দরকার অবশ্যই আর যখন নিজের গানের রিকোয়েস্ট আসে তখন অন্যরকম একটা ফিলিং কাজ করে ভালো লাগে কাজ করে আর আনরিলিজ হিসাবে আমি তখন ঢাকাতে জ্যামটাও গড়ে ফেলি সো তখনও আর কি এরকম করে বলছে যে কবে আসবে ঢাকাতে জ্যামটা যাই হোক এই আর কি ভাল লাগে অনেক সময় দেখা যায় যে আমাদের শিল্পে অনেকেই আছে যারা বিভিন্ন কনসার্ট এবং ওপেন এয়ারের প্রোগ্রামগুলো করে থাকে কিন্তু আপনাকে অনেক বেশি দেখা যায় এটার কারণ কি কেন দেখা যায় হ্যাঁ কেন দেখা যায় বা আয়োজকরা কেন আপনাকে কি চাচ্ছেন দেখা যাবে না অবশ্যই আমরা চাইবো দেখা যা যাক কিন্তু সেটার পেছনের কারণ কি আচ্ছা আমি যদি বলি যে অন্য শিল্পীদের থেকে আপনার ভেতরে আপনার যেই ইনার পাওয়ারের কথা যদি বলি বা আপনার যেই যেই কারণে আপনাকে তারা আয়োজকরা বেশি পছন্দ করে সেই কারণটাই শুধু জানতে চাই প্রথমত অবশ্যই স্টেজকে ধরে রাখার যেই পারফরমেন্স দিয়ে পারফরমেন্স দিয়ে যে ধরে রাখার ব্যাপারটা হয়তো বা অন্য শিল্পীদের কাছে রিভিল করে দিচ্ছি শুনি আমি একটা কথা বলি কেউ কারো মতো হয় না ঠিক আছে যে আপনি আপনি সো যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল পারফরমেন্স একটা ফ্যাক্ট সবাই ভালো গান গায় কিন্তু পারফর্মিং করতে একটা টেকনিক লাগে ওপর থেকে গডের ব্লেসিং লাগে আমি মনে করি অবশ্যই আর ভয়েস পাওয়ার একটা থাকতে হবে দর্শককে কানেক্ট করার জন্য যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো তো থাকতে হবে আর ডিসিপ্লিন ডিসিপ্লিন কর্নিয়া কীভাবে দর্শককে কানেক্ট করে স্টেজ টেলিভিশনের কথা আমরা জানি না আমার ভেতরে না যখন আমি স্টেজে উঠি তখন আমি অন্য কর্ণিয়া হয়ে যাই একটা মনে হয় জিন ভর করে কিছু একটা না হলে এমন হয়েছে শক্তি আসে হ্যাঁ ওটা কেন আমি জানি না আই ডোন্ট নো এটা আসলে কিভাবে কিভাবে জানি না বাট যখন এমন হয়েছে যে আমার প্রচুর জ্বর আমি কিছুদিন আগেও আমি একশো এক সকালে আমার একশো এক ছিল দুপুর আমার একশো এবং আমি দুইটা না পাখিয়ে রীতিমতো খাওয়া দাওয়া প্রচুর করে পারফর্ম করতে গিয়েছি হ্যাঁ তখনও আমার একশো জ্বর এবং পারফর্ম শেষ করে আমি বাসায় আসলাম এরকম অনেক জায়গা হয়েছে যেখানে আসলে আমি অসুস্থ থাকা অবস্থাও আমি স্টেজে যাওয়ার পর আমি সব ভুলে যাই এবং কি হয় না হয় তারপর আমি যাই না তখন পারফরমেন্সের দিকে খেয়াল থাকে যেটা আমার অবজারভেশন যে মিউজিক ভিডিও নিয়ে বেশ আপনি সবসময় একটু তৎপর আপনার কাছে কি মনে হয় যে সিনেমার গানের প্রতি বা প্লেব্যাকে আরও বেশি সময় দিলে ভালো হতো সময় তো কে দিতে চায় না ফিল্মে সময় কে দিতে চায় না এবং ফিল্মে গান করা এটা একটা ড্রিম প্রত্যেকটা আর্টিস্ট চায় যে আপনার সেই ফিল্মে গান করতে অনেক সিনেমাতে গান করা হ্যাঁ মোটামুটি অনেক সিনেমাতে গান করার সুযোগ হয়েছে কিন্তু সিনেমাতে গান করার ব্যাপারে দেখা যায় যে অনেক সময় একটু প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমি যখন পাওয়ার বয়েসে ছিলাম তখন আমরা যারা টপ টুয়েলভে আপনি ফার্স্ট রানার আপ হ্যাঁ ফার্স্ট রানার আপ ছিলাম তো টপ টুয়েলভে যখন টুয়েলভে যখন আমরা সবাই ছিলাম তখন আমরা ক্যাম্পে ছিলাম তো ক্যাম্পে আমাদের শ্রদ্ধেয় কবির বকুল স্যার এবং ইমন স্যার ইমন স্যার তখন আমাদের ইয়ে ছিল জাজ প্যানেল ছিল তখন ওনার একটা ফিল্মে গানের জন্য আমরা ছয় তিনটা মেয়ে তিনটা ছেলে তার ওখানে স্টুডিওতে যাই শ্রুতি স্টুডিও তখন ছিল এখন তো শ্রুতি স্টুডিওতে নাই ওখানে যেখানে জনপ্রিয় জনপ্রিয় অনেক গান গান বের হয়েছে তো যাই হোক ওখানে গিয়েছি তো এটা একটা কাইন্ড অফ অডিশনের মতো তিনটা মেয়ে গাচ্ছি তিনটা ছেলে তো একটা গান দিয়েছে আমাকে বলে যে এক লাইন গাও তো সবাই গেছে তো আমি হ্যাঁ তো আমি ধর আমি তো খালি একটু পপ টেপের গান করি রক গান করি বা ব্যান্ডের গান করি আমাকে মেবি ফিল্মের গান এট লিস্ট বলবে না আমার হয়তো হবে না হবে না কিন্তু পরে ইমন স্যার আমাকে বলে কর্ণিয়া তুমি গাবা আমি তো পুরো সারপ্রাইজ পুরো আকাশ থেকে নিচে পড়ে এসে ঠাস করে এবং সেটা নিয়ে আমি ক্যাম্পে গিয়ে তো আমরা সেই মজা করছি যাই হোক ওটা ছিল আমার একটা নতুন একটা অভিজ্ঞতা এবং আমি ভীষণ লাকি যে দুজন গুণী মানুষের মানে হাত ধার করার সুযোগ এবং খুবই পাওয়ার থেকেই আর কি যখন মিডিয়াতে আমার পা তখন থেকেই মানে নবাগত শিল্পী হিসেবেই সিনেমাতে গান করার সুযোগ পাওয়াটা এটা কিন্তু সহজ ব্যাপার নয় এবং এই সুযোগটা অনেকের জন্য হয়ও না কম আর কম্পিটিশন হয়েই তো আসতে হচ্ছে আমাকে যুদ্ধ করে আমাকে আসতে হচ্ছে বিষয়টা এরকম তো সিনেমার গানে পরবর্তীতে এই যে প্রবলেমের কথা এই প্রবলেমটা জানতে চাই প্রবলেম তেমন কিছু না আবার কিছু কিছু যেমন এখন অনেকেই এরকম হচ্ছে যারা আসলে আমরা যারা অনেকে হয় না যে একটা গান যখন মেক করে লিরিসিস্ট বা টিউন যে করে মিউজিক কম্পোজার যিনি আছেন তারা দুজন আসলে একটা তাদের এত এক্সপিরিয়েন্স তারা আসলে বলবে যে কোন ভয়েসটা এই গানটার জন্য রাইট কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে অনেক সময় যারা প্রডিউসার আছে যারা ডিরেক্টর আছে ইনফ্যাক্ট যারা রিকয়ারমেন্ট অনেক সময় হ্যাঁ এটাও আমরা শুনছি এটাও আমরা শুনেও আসছি এই জিনিসটা আমরা শুধু সবাই জানি এখন যে কথাগুলো বলছি সবাই ওপেন এটা সিক্রেট হয় তো হিরো হিরোনা বলছে এবং এমনও বলছে যে আমি ওনার ভয়েস ছাড় আমি ফিল্ম করবো না ওনার ভয়েস ছাড়া আমি গান করবো না তো এই জিনিসটা তো আসলে উচিত না আমি আমি বলছি না যে আমাকে দিয়ে গাওয়াতে হবে নট দ্যাট আমি কিন্তু আসলে এটার জন্য বলছি না হ্যাঁ আমার হ্যাঁ এমন অনেক সময় দেখা গেছে যে কারাকারি লেগে যায় এই জিনিসটা আমি এটাতে আমি আমি দ্বিমত আছি কারণ এটা আমার মনে হয় যে মিউজিক ডিরেক্টর বা যারা লিড করছে তারা বোধা হ্যাঁ এক্স্যাক্টলি যারা বোধা মিউজিক্যালি যারা বোধা তাদেরকে দিয়ে করালে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আর কি প্রায় এক যুগের অধিক সময় ধরে আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন কি মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে অনেক সিন্ডিকেট তো প্রত্যেকটা হতে হয়েছে এখন স্টিল দেন কি করে ওভারকাম করে জানিনা কিভাবে করে নিজেকে যে বলে নিজেকে যেটা হয় সান্ত্বনা দেওয়ার বিষয়টা আমরা আরো অনেক গল্প করব সিন্ডিকেট আছে কিনা সেটাও জানবো কিন্তু তার আগে আরেকটি একটি বিরতি প্রিয় দর্শক নিচ্ছি আরো একটি বিরতি আমাদের সঙ্গেই এই থাকুন দেখা হচ্ছে বিরতির ওপারে দর্শক স্বাগত বিজয় টিভির আয়োজন স্টার কাস্টে আমাদের সঙ্গে আছেন কণ্ঠ শিল্পী সঙ্গীত শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া সিন্ডিকেট নিয়ে কথা বলছিলাম বিরতির আগে একটু জানতে চাই কোনো সিন্ডিকেটে সিন্ডিকেটের কারণে কি তিক্ত অভিজ্ঞতা হয়েছে সিন্ডিকেট কি না জানি না বাট কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা তো হয়েছে একটু শুনে যেমন অনেক সময় হয় না যে যেটা বলছিলাম যে ফিল্মের গানের ক্ষেত্রে অনেক সময় অনেক কারণ প্রত্যেকের একটা ড্রিম থাকে যে আমরা এই ভয়েসে কোনো একটা নায়িকা হয় না নায়িকার এই ভয়েসে আমরা একটু কাজ করব এটা একটা শখ তো কিছু কিছু জিনিস আমার এখনো হয়নি যেটা আমার আই হোপ যদি মানে ইশারা দেয় আই হোপ হয়ে যেতে পারে বলা যায় না সো ফিল্মে গানটা গেল এটা অডিওতে তো আমি নিজে আমার মতো করে কাজ করছি বিভিন্ন কোম্পানিরও কাজ করছি টুকটাক কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় যখন স্টেজ পারফর্ম করতে চাই তখন দেখা যায় যে বিভিন্ন এখন তো ইভেন্ট কাজ করছে তো যে সকল সিঙ্গাররা ইভেন্টদের সাথে যোগাযোগ রাখে বা ক্লায়েন্ট সাথে সম্পর্ক আলাদা সাথে সেটা বা যে কোনো এই ধরনের কিছু আহ হ্যাঁ তাদের সাথে একটু আড্ডা বাজি বা অনেক এরকম গ্রুপ আছে যারা যে জিনিসগুলো আমি আসলে কোনোদিন করতে পারিনি তো যারা আসলে করছে যারা অনেক ট্রাই করছে আসলে তাদেরকে যেভাবেই হোক না কেন প্রোগ্রাম নিতে হবে সেটার জন্য যা গিফট দিতে হলে দিবে এটা করতে হলে এটা করবে পায়ে পড়তে হলে পায়েও পড়বে তারা তো তারা আসলে এতটাই নিচে নেমে যাচ্ছে এই জিনিসটা আমার মনে হয় হওয়া উচিত না কারণ আপনার যদি কোয়ালিটি থাকে আপনার যদি সেই গাছটা থাকে আমি মনে করি যে সব কারো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আমার যেমন আমি আমার মনে হয় না জীবনে কাউকে ফোন করে বলছি ভাইয়া শো দেন বা কেউ শো দিছে ওকে ভাইয়া আমি কেন নাই ভাইয়া আমি কি ভালো গান গাই না এই জিনিসটা আমি আমার মনে হয় জীবনে বা মোটিভেট এই জিনিসগুলো মনে করেন যে আমি কোন শোতে আমাকে দেখলে আরেকজন তাকে কমপ্লেন করে মানে ওনাকে কেন নিয়েছেন কেন নিয়েছেন আমি ফ্রি ছিলাম আমি আরো কমে করে দিতাম আপনাকে এই জিনিসগুলো বা করনিয়া থাকলে করনিয়া কত টাকা নেয় এত টাকা নেয় আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনাকে পারলে ফ্রি করে দিয়ে আসবো আচ্ছা কর্নিয়া কত টাকা নেয় সেটা বলা যাবে না এটা ক্লোজ থাকে সো যেটা বলছিলাম যে কর্নিয়া যদি থাকে যে কর্নি মনে করেন লাইক যেভাবে হোক না কেন যদি নেওয়া লাগে ক্লায়েন্ট যদি বলে তারপরে অনেক সময় অনেকে পুশ করে আরেকজনকে ঠুকাবে না না ও তো ভালো ছিল বা আরও এরকম হয় যে অনেক সিনিয়র আর্টিস্টদেরকেও পুশ করা হয় তাদেরকে পুশ করে বলা হয় যে না ও আপনার কর্নিয়ার বাজেটে ও কাছাকাছি আপনি জাস্ট দশ হাজার টাকা বাড়িয়ে দিবেন আমি আপনাকে ওনাকে নিচ্ছি সো আমার মনে হয় যে এসব না করে এসব খুবই এগুলো আমার মনে হয় এগুলো খুব চিপ কাজ এসব চিপ কাজ না করে ফোকাস হই কিভাবে আমার গানটা আমি করতে পারি গান আমি যেমন আমার কাজে আমি আমার এখন যেহেতু আমার ইউটিউব নিয়ে আমি অনেক ব্যস্ত সো আমি আমার ইউটিউব নিয়ে আমার গান আমি কি কি করব না করব আমি শোতে কি গাবো আমি শোতে কি ড্রেস পরবো বা আমি কি কী গান সিলেক্ট করব বা আমার মিউজিশিয়ানদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করব কি করব না করব। এটা নিয়ে আমি যেমন খুব মাথা ঘামে ঘামাই সো আমার মনে হয় এইগুলো ঘামান আমার মনে হয় যে অন্য কিছু না ঘামিয়ে যে এর গিফট দিতে হবে ওরে গিফট দিতে হবে এবং এগুলো ওপেন এগুলো আসলে ঠিক রং ওয়েতে না এবং যা আমি সত্যি কথা একটা কথা বলি যে যারা আসলে গিফট পাচ্ছে তারাও কিন্তু তাকে লাইক করছে না এটা হয়তো বলছে না কিছু বাট আসলে তারাও লাইক করছে না একটা টাইমে বলবো যে অবশ্যই করবে কারণ যার কোয়ালিটি আছে সেই টিকে যাবে এটা সবচেয়ে বাস্তবতা আমি করণিয়া এটা বলছি আমার যদি কোয়ালিটি না থাকে আমার যদি কখনো যোগ্যতা না থাকে আমাকে মানুষ নিবে না এটাই স্বাভাবিক রাইট আশি একটি ব্যক্তিগত জীবনে প্রেম করে বিয়ে ছোট করে বিয়ের গল্প শুনে হ্যাঁ প্রেম করে প্রেম করেই তো আমার খুব ইচ্ছা ছিল প্রেম করেই বিয়ে করা বাবা সঙ্গত করেছে গানে গানে বিভিন্ন স্ট্রেস পারফরমেন্স একসাথে করা হয়েছে মিউজিশিয়ানস এবং সঙ্গীত শিল্পে প্রেমটা কিভাবে শুরু হলো গানে গানে আসলে আমরা দুজনই কলিগ ছিলাম আমার সাথে আমার সঙ্গে যখন ও কাজ করা শুরু করলো আমার টোটাল মিউজিকটা ও ওর মতো করে সুন্দর করে সাজাত মানে ওর মতো করে নিজের মনে করে জিনিসটা এত সুন্দরভাবে সাজিয়েছে কিভাবে কিভাবে জানি মানে আমি ঘরের লোকের ফিল ছিল জানি না মানে একটু ভয়ও পেতাম কারণ হচ্ছে আমাদের যারা শিল্পীরা আছে শিল্পীদের অনেক সময় অনেকে মানে পছন্দ করে না বিয়ে করতে চায় না ইউনো মানে আমরা যতই টাকা ইনকাম করি না কারণ সবাই মনে করে এরা মনে হয় খারাপ মানে বিয়েতে আছি মানে খারাপ বাট আমাদের সংসার হবে না এদেরকে দিয়ে ইনফ্যাক্ট আমার মানে হয় না যে আমার জামাই যখন আমাকে দেখছে তখন মনে করছে না জেনে আমি কিরকম টাঙ্কি বাজ বা ফাইজ মানে ফালতু একটা হতে পারি কিন্তু ও আমাকে আমার সাথে মেশার পরে চিন্তা করছে এই মেয়েটা এই জায়গাটা আসলো কিভাবে ও তো এরকম না সো আমার আমাকে যারা চিনে তারা সবাই জানে আমি কীরকম টাইপের হয়তোবার আমি ওয়েস্টার্ন ড্রেস পরি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের পেছনে আমি আসলে খুবই সাধারণ তো ওর সাথে আমার প্রায় তিন বছর তিন বছর মতো আমার প্রেম হুম কিন্তু এই প্রেমটা কেউই জানতো না আমার সঙ্গে গ্রুপে যারা ছিল তারাই জানে নাই তো মানে আমরা আমি আমরা মানে আমরা তো আমরা एवरीडे মোটামুটি ডেটিং এ যেতাম সেটা ঠিক মানে শোতে তো থাকি থাকতাম কিন্তু এভরিডে শো ছাড়া যেদিন দিন ছাড়া থাকো ধরা পড়া মানে কার হাতে এই হাতেই ধরা পড়েছে না আম্মা সত্যি কথা বলতে কি আম্মা তো জানতো এবং আম্মাকে বারবার বলে বলে বের হতাম এই এই বলতাম সেই বলতাম কত কিছু বলতাম ঠিক আছে বলটার পর लास्टে আম্মা যখন খেপে গেছে তখন আম্মা বলছে না এটা আর মেনে নেওয়া যাবে পরে ওকে ডাকছে হ্যাঁ বেসিক্যালি আমার আম্মু একটু শিখ ছিল তখন মুহূর্তে আচ্ছা তো আম্মা জিন্দর হোসেন না এই আসলেই যদি দুজন দুজনকে পছন্দ করো কারণ যেহেতু আমার বিয়ে নিয়ে অনেক সময় দেখা গেছে যে গান ছেড়ে দিলে তাহলে আমার সুন্দর হ্যাঁ এরকম গান ছেড়ে দিতে হবে সোজা কথা ফ্যামিলি এরকম কিন্তু আমি তো এটা ছাড়তেই পারবো না কারণ আমার এটা দিয়ে সংসার চলে সোজা কথা আমি আমার এটা ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড এটা ছাড়া আমার চলবে না তারপরে নাবিলকে কল করা হলো বাসায় এসে

তাকে অলরেডি নাবিলের মা বাবা অলরেডি নক করেছে যে কর্ণিয়ার সাথে কেমন হয় তখন সেই বলেছে তার নাম ছিল ভাই তো রাজাভাই বলেছেন আসলে মাত্রই তো মেটার ক্যারিয়ার শুরু আপনি এখন যদি বিয়ে দেই আসলে তাহলে তো হ্যাঁ একটা ব্রেক হয়ে যেতে পারে একটু ওয়েট করে তখন আসলে তারা চুপ হয়ে গেছিল আমরা তো এই ব্যাপারটা জানি না কিন্তু আমরা চুপে চুপে তো প্রেমই করতেছে অলরেডি বাসার মানুষ জানতেছে যে কার সাথে যেন কথা হয় হ্যাঁ চাচা সেটা জানা চাচা কিন্তু একজনের সাথে কথা বলতেছে কিন্তু মানে আমার ভাগ্নে ভাগ্নি সরি ভাস্তিরা হ্যাঁ ভাস্তিরা বলছে যে চাচা কিন্তু কার সাথে জানি সারাত কথা বলে কিন্তু কে সে সেটা কেউ জানতো না পরে জানতে পারলাম যে আমার ওর ফ্যামিলিও আমাকে পছন্দ করত আর পরবর্তী যখন আমার আম্মুর পক্ষ থেকে যখন কথাটা গেল ওভাবে তখন নাবিল তাও এক সপ্তাহ পর নাবিলের বাবাকে যে নাবিল বলছে তুমি যে কথা বলো কাকে করণীয় আমাকে কেন তুমি কথা বলো বিয়ের ব্যাপারে তোমরা যদি রাজি থাকো ও স্ট্রেট ফরওয়ার্ড যে এরকম এরকম কিন্তু গান করে মেয়ে কিন্তু শো করবে মেয়ে কিন্তু টিভি চ্যানেলে যাবে আপনার যদি যদি রাজি থাকো তাহলে কিন্তু ওকে করতে পারো আপনি অনেক ভালো মিমিক্রি করতে পারেন কার মিমিক্রি করবেন আজকে একটু মিমিক্রি শুনতে হবে সবসময় যেটা আমি গান শুনি আজকে আমি গানে গানে হোক বা যে কোনো কথাতেই হোক মিমিক্রি শুনতে চাই মিমিক্রি কে জানি না মানে একটা আমি করতাম ঠিক আছে কিন্তু আমার আমার একজন খালু আমাকে বলছে যে না মিমিক্রি করবানা তুমি তারপরে আমি স্টপ করেছি যাই হোক আমি একটা গানের গানে একটা বলতে পারি যেমন আমাদের বেবি নাসিন আপা

ছিল সপনের হয়নি হয়নি মনে হয় আমি এখন ভুলে গেছি এগুলো পারি না এখন আমি ভীষণ মজা লেগেছে এটাই আর এটা 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 কিন্তু এক প্রতিভা অবশ্যই একটা অসাধারণ প্রতিভা যারা করতে পারেন তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি যদিও কেউ পার্সোনালি এটা নিলে সেটা অন্যরকম বিষয় কিন্তু এটা একটা প্রতিভার অংশ আটই মে আপনার বার্থডে তাই নাকি হ্যাঁ কি প্ল্যান জানি তো বিজয় টিভিতে চলে আসবেন আমরা সবাই মিলে একসাথে উল্লাস করবো বার্থডের বিজয় উল্লাস করবো জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে কাস্টের পক্ষ থেকে এবং বিষয় টিভির পক্ষ থেকে থ্যাংক ইউ সবসময় কর্ণিয়া আপু এরকম সদা হাস্যোজ্জ্বাল হয়ে আমাদের সামনে আসবে নতুন নতুন গান নিয়ে আসবে এই প্রত্যাশা করছি আবারও অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসবার জন্য আপনি কেউ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভীষণ ওই যে প্রথমেই বলছিলাম যে খুব সুন্দর একটা মানুষের সাথে খুব সুন্দর একটা আড্ডা হবে যেটা আমার আসলেই হয়েছে খুব সুন্দর একটা ইউর সো বিউটিফুল আর অবশ্যই বলবো আমার বিজয় টিভি যারা দর্শক আছেন সবাইকে আমার নতুন গান ঢাকাতে যে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেছে সো গানটি শুনতে ভুল করবেন না এবং শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবার হয়তো দেখা হবে স্টার কাস্টে আপনাদের পছন্দের কোনো অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আর থাকবেন অবশ্যই বিজয় টিভির সাথে